হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা আমি নিয়ে এসেছি এটা তোমাদের বার্নপু রিভার সাইড স্কুলের বিজ্ঞপ্তি এখানে তোমাদের দেখো কি কি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে কি কি তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে এবং কবে তোমাদের ইন্টারভিউ হয়েছে এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অন একুশ সরি সাতাশ এক দু হাজার চব্বিশ এবং আঠাশ এক দু চব্বিশে এখানে তোমরা নোটিশ বোর্ডে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের এখানেতে এই এই ধরনের একটা পিডিএফ এই পিডিএফ টাকে তোমরা ডাউনলোড করে নেবে সেখানে তোমাদের দেখতে পাবে যে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু বার্নপুর রিভার সাইড পুল স্কুলে তোমাদের এই ইন্টারভিউটা হবে তো দেখে তোমাদের কি কি পোস্ট আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমাদের এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডিও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমরা মেল করে অথবা ফোন করে তোমরা জেনে নিতে পারবে তোমার এখানে ভাইস প্রিন্সিপাল পোস্ট আছে একটা যেটা তোমাদের মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে সঙ্গে বি এবং সঙ্গে তোমাদের ছ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এটা তোমাদের আঠাশ এক দু চব্বিশে ইন্টারভিউ আছে এরপর তোমাদের কো অর্ডিনেটার ফর প্রাইমারি সেক্টর যেটা আছে এটা তোমাদের পোস্ট গ্রাজুয়েট চাওয়া হয়েছে এবং গ্রাজুয়েটের সঙ্গে তোমাদের বি চাওয়া হয়েছে আঠাশ এক দু চব্বিশে তোমাদের ইন্টারভিউ আছে এবং এর সঙ্গে ফর সিনিয়র সেকেন্ডারি সেকশন যেটা আছে এটা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যাকাউন্ট এবং বিজনেস উপর তোমাদের এটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট বিএড থাকতে হবে এবং তিন বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা তোমাদের আঠাশ তারিখে ইন্টারভিউ ডেট আছে এরপর টিচার্স ফর দ্য সেকেন্ডারি সেক্টর যেটা আছে এখানে তোমাদের ইংরেজি হিন্দি ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক ইকোনমিক তারপর তোমাদের পল সাইন্স এগুলোর উপর তোমাদের ইন্টারভিউ হবে এটাও তোমাদের যে সাবজেক্টে তোমরা যাচ্ছ সেই সাবজেক্টের উপর তোমাদের গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বি থাকতে হবে এবং মিনিমাম এক বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটাও তোমাদের আঠাশ তারিখে ইন্টারভিউ আছে এরপর কম্পিউটার সায়েন্সটাও তাই এরপর টিচার্স ফর দা প্রাইমারি সেকশন প্রাইমারি সেকশনে কি কি আছে ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্সের উপর গ্র্যাজুয়েশন এবং সঙ্গে বি দু বছরের এক্সপিরিয়েন্স এটা তোমাদের আঠাশ এক দু হাজার এ ইন্টারভিউ আছে এরপরে তোমাদের কি বলেছে দেখো না এখানে তোমাদের বলছে যে মাধ্যমিকে তোমাদের কিন্তু একটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে ঠিক আছে কম্পিউটার সায়েন্স বিএসসি বিটেক সঙ্গে বিএড দু বছরের ডিপ্লোমা বা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এটা তোমাদের আঠাশ এক দু হাজার চব্বিশে ইন্টারভিউ ডেট দিয়েছে এরপর টিচার্স ফর দ্য প্রাইমারি সেকশন অল সাবজেক্ট গ্রাজুয়েট প্লাস এনটিটি এখানে তোমাদের বলেছে মেয়েদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং তোমাদের এখানে মাধ্যমিকটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে এটা তোমাদের আঠাশ এক দু হাজার চব্বিশে ইন্টারভিউ এরপরে তোমাদের বলতে টিচার্স ফর প্রাইমারি সেক্টর এটা ফিজিক্যাল এডুকেশন এটাও তোমাদের গ্রাজুয়েট হতে হবে পোস্ট গ্রাজুয়েট হতে হবে ফিজিক্যাল এডুকেশন অথবা স্পোর্টস এডুকেশন নিয়ে এরপর তোমাদের আর্টস অ্যান্ড ক্র্যাফট যে ডিপার্টমেন্টটা আছে এটাও তোমাদের এম বা বিএ পাস হতে হবে ফাইন আর্টস নিয়ে এবং সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরা তোমাদের সাতাশ তারিখে ইন্টারভিউ আর হিন্দি আছে এটা গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এটা তোমাদের সাতাশ তারিখে ইন্টারভিউ ডেট দেখো তোমাদের এইভাবে ভাবে তোমাদের যা যা পোস্ট আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে এখানে নার্সিং পোস্টটাও আছে এটা নার্সিং পোস্টটা তোমাদের বলেছে যে নার্সিং পাস তোমাদের থাকতে হবে এবং এটা তোমাদের সাতাশ তারিখে আছে একমাত্র তোমাদের এই নার্সিং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং অফিস স্টাফ আর তোমাদের ফ্রন্ট অফিস স্টাফ এই কটা তোমাদের কন্ট্যাক্ট করে দেখো নিচে তোমাদের লিখে দিচ্ছে কন্ট্যাক্ট কবে তোমাদের ইন্টারভিউ দিয়ে দিয়েছে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনও দিয়ে দিয়েছে তোমরা একটু দেখে নেবে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করে দিতে পারো সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের কোথায় হবে ইন্টারভিউটা সেটা তোমাদের প্লেস দিয়ে দিয়েছে তোমাদের ভেনু দিয়েছে বার্নপুর রিভারসাইড স্কুল বার্নপুর সাত এক তিন তিন দুই পাঁচ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের ইন্টারভিউ হবে সিরিয়াস নাম্বার ওয়ান যেটা আছে সেখানে তোমাদের বেতন দিয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি এবং সঙ্গে অন্যান্য আদার গুলো তোমরা পাবে এবং সিরিয়াস নাম্বার টু এবং থেকে মানে বাইশ পর্যন্ত তোমাদের যে পোস্কর্ডটা আছে সেগুলোতে তোমাদের ওদের ওখানকার যে রুলস আছে সেই স্কুলে সেই রুলস অনুযায়ী তোমরা বেতন পাবে ঠিক আছে তোমাদের এখানে এজ বলে দিয়েছে এজ তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশের মধ্যে পঁয়তাল্লিশ এজ হবে তোমাদের সঙ্গে করে কি কি নিয়ে যেতে হবে একটা বায়োডাটা নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এক্সপ্রেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে ওখানে কি করতে হবে একটা তিনশো টাকার ড্রাফ্ট কাটতে হবে সেটাকে তোমরা এটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মারফতে তোমরা দিতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের স্কুলের একটা ইন্টারভিউ এরপরে তোমাদেরকে আমি বলে দিই তোমাদের সিআইডি ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা তোমাদের কি কি পোস্ট আছে একটু দেখে নাও এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের বেরিয়েছে সুপারভাইজার লেভেল থ্রি এবং কম্পিউটার অ্যানালিস ফার্স্ট ক্লাস এম হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে অথবা এমএসসি এস আইটি নিয়ে তো এখানে তোমাদের চারটে ভ্যাকেন্সি আছে তেত্রিশ হাজার টাকা বেতন এবং তোমাদের বিএসসি বা বিসিএ বা দয় থেকে এক মানে এ লেভেল সার্টিফিকেট থাকলে তোমরা কম্পিউটার অ্যানালিস্টটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের সাঁইত্রিশটা ভ্যাকেন্সি আছে কুড়ি হাজার টাকা বেতন তোমাদের এখানে কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে থেকে এক দুই ২০২৪ হাজার চব্বিশ থেকে এগারো দুই ২০২৪ চব্বিশ পর্যন্ত এরপরে তোমাদেরকে কি বলেছে তোমাদের ফার্স্ট জানুয়ারি দুহাজার চব্বিশ হিসাবে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এজ এক্সপ্রেস এগুলো কাউন্টার হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদেরকে আমি বলে দিই তোমাদের এখানে কিন্তু পরীক্ষার সিলেবাস দেওয়া হয়নি কিন্তু তোমাদের আমি পরীক্ষার সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি এর পরীক্ষার সিলেবাসটা একচুয়ালি কি থাকে তোমরা একটুখানি এই সাইডটাতে নিচের দিকে যাবে নিচের দিকে বলতে এখানে দু নম্বর পেজ তিন নম্বর পেজ এবং চার নম্বর পেজ এই যে চার নম্বর পেজ এ চার নম্বর পেজ যাবে গিয়ে তোমরা দেখতে পাবে এই যে বাঁ দিকে সিরিয়াল নম্বরগুলো দেওয়া আছে এই সিরিয়াল নম্বরগুলো দেখো ছয় বারো দুহাজার বাইশে যে তোমাদের এই কম্পিউটার অ্যানালিস্ট আর সুপারভাইজার গ্রেড 3 পরীক্ষাটা হয়েছিল সিআইডি সেখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট এন্ড সুপারভাইজার লেভেল গ্রেড 3 ইন সিআইডি ওয়েস্ট মেম্বল ফর কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে এখানে যে তোমরা ভিউ করবে ভিউ করলে তোমরা দেখো সিলেবাসটা পেয়ে যাচ্ছে কি কি সিলেবাস আছে ঠিক আছে এখানে যে তোমরা তো সিলেবাসটা চেক করবে না তোমাদের সিলেবাস কি কি হয় পরীক্ষা এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে এটা তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে ঠিক আছে তোমাদের কম্পিউটার অ্যানালিসিস যেটা আছে এটা তোমাদের কি বলেছে প্রথমে তোমাদের দশ নম্বর থাকবে সেকশন ওয়ানে এ যেখানে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড এবং কম্প্রিহেনশন থাকবে কুড়ি নম্বর থাকবে তোমাদের সেকশন বি এতে বি বি ওএস উইন্ডো অ্যালগরিদম জাভা এইচটিএমএল এগুলো তোমাদের এম এস অফিস এইসবগুলো থাকবে আর তারপরে তোমাদের যেটা সেকশন থ্রি থাকবে কুড়ি নম্বর কুড়িটা কোশ্চেন থাকবে এখানে পি এইচ সি ডট এগুলো তোমাদের থাকবে এবং তোমাদের টোটাল এটার পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষাটা হবে টোটাল পঞ্চাশ নম্বর এটা তোমাদের হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট আর সুপারভাইজার গেট থ্রি যেটা আছে এটা তোমাদের লিখিত পরীক্ষা কি হবে জেনারেল অ্যাপটিটিউড এবং কম্পিউটেনশন থাকবে ডট ডিবি এম এস ও এস অ্যালগোরিদম জাভা এস এম এল এগুলো থাকবে তোমাদের কুড়ি আর তোমাদের সেকশন টু যেটা আছে PHP তারপর জাভা এখানে থাকবে কুড়ি টোটাল পঞ্চাশ নম্বরের এটাও পরীক্ষা ঠিক আছে এই থাকবে তোমাদের পরীক্ষার সিলেবাস অ্যাকচুয়ালি এটা তোমাদের আগে যেটা হয়েছে দু হাজার আর মানে বাইশে তো যারা ভাবছে এটা অ্যাপ্লাই করবো তারা অ্যাপ্লাই করে দিতে পারো তোমাদের এক তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু আর তোমাদের সিলেবাস আমি বলে দিলাম অ্যাপ্লাই করলে তোমরা প্রিপারেশন শুরু করে দাও এখন থেকে আর এটা কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয় দু মাসের মধ্যে দেখবে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো ফেব্রুয়ারিতে যদি তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট হয় তো তোমাদের এটা দেখবে এপ্রিল মাসের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো হাত তোমাদের সময় খুবই কম কারণ দু হাজার বাইশেরটা তাই হয়েছিল ওরা দু মাসের মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ করে দিয়েছিল তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ